হ্যালো স্টুডেন্ট ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলার উপর যে চল্লিশ নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এই চল্লিশ নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রত্যেকটা প্রশ্নের একদম সঠিক উত্তর আলোচনা করবো তো এটাই ধরে নেওয়া হচ্ছে তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো তোমরা খুব সুন্দর করে খাতার মধ্যে মার্জিন টেনে অবশ্যই উত্তরগুলোকে লেখার চেষ্টা করবে তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করা হবে ঠিক আছে তো এর আগে আমি তোমাদের গণিত ইংরেজি তারপর পরিবেশ আপলোড করে দিয়েছি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও আগের পার্টগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পার্ট এইট বলে দেওয়া আছে সেখানে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আমি একে একে তোমাদের প্রশ্নগুলোর একদম সঠিক উত্তর আলোচনা করব। দেখো একের দাগে কি বলেছে একটি বাক্যে উত্তর দাও তো একটি বাক্যে উত্তর দাও এরকম দেখো এক থেকে আরাম করে দশ পর্যন্ত টোটাল দশটা তোমাদের করতে হবে প্রত্যেকটার জন্য এক এক করে আছে তাহলে 10 এককে দশ মোট দশ নম্বর আছে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো আইরে ছুটে ছোট্টরা ছোট্টদের কেন ছুটে আসতে হবে তো তোমরা অবশ্যই দুই পাশে মার্জিন টানবে মানে বক্স আকারে মার্জিনটা করবে তাহলে উত্তরটা দেখতে খুব সুন্দর লাগবে দেখো উপর দিকে আমি দাগ দিয়েছি বাম দিকে দাগ দিয়েছি আবার ডান দিকে মার্জিন টেনেছি আবার নিচের দিকেও দেখো মার্জিন টেনেছি তাহলে উত্তরটা দেখবে খুব সুন্দর দেখাবে দেখো উত্তরটা আমি লিখেছি দশমিক এক গল্প শীতকালের ভোরে ছোটদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে যে তার ঝোলাই দৈত্য দানব পক্ষীরাজ রাজপুত্তর চোখ বাঁধানো হীরে মানিকের গল্প সহ বিভিন্ন ধরনের মন ভোলানো কাল্পনিক রূপকথার গল্প আছে যদি তারা সেসব দেখতে চায় তাহলে ঘুম থেকে উঠে দ্রুত তার কাছে আসতে হবে তো এখানে একটি বাক্য বলেছে আমার দুটো বাক্য হয়েছে তো দুটো বাক্য হলে কোনো অসুবিধা নেই তো আমি এইখানে দেখো একদম সঠিক উত্তরটাই লিখেছি তারপরে দেখো এক দশমিক দুইয়েরটা কি বলেছে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল জোয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল দেখো উত্তরটা আমি এখানে লিখেছি এক দশমিক দুই জোয়ানদের ঘাঁটি ছিল লাডাকে। ঠিক আছে অবশ্যই বাক্যগুলোর শেষে তোমরা দাঁড়িয়ে দেবে তারপরে এক দশমিক তিনেরটা কি বলেছে দেখো দারোগা বাবু এবং হাবু কবিতাই মেজদার পোষ্য কারা দেখো এক দশমিক তিনের উত্তরটা আমি লিখেছি দারোগা বাবু এবং হাবু কবিতায় মেজদা আটটি কুকুর পোষেন বানানটা ভালো করে লিখবে দয়ে আঁকা গয়ে আঁকা দারোগা বয়ে আঁকার দারোগা বাবু এবং হাবু কবিতায় মেজদা আটটি কুকুর পোষেন তো আটটি তলায় আমি রাখ দিয়েছি মানে আটটি কুকুর হচ্ছে সঠিক উত্তর বাংলার ক্ষেত্রে কিন্তু বানানগুলো একটু ঠিক করার চেষ্টা করবে কারণ বানানের ক্ষেত্রেও কিন্তু নম্বর থাকে তারপরে এক দশমিক চারেরটা কি বলেছে দেখো উলগুলান কাদের লড়াই দেখো উত্তরটা আমি এখানে লিখেছি মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডা কাহিনী গল্পে সাহেবদের সঙ্গে মুন্ডাদের যুদ্ধ হয়েছিল তাদের সেই লড়াই উলগুলান নামে পরিচিত তো এটা হচ্ছে একদম সঠিক উত্তর এবার আমি এক দশমিক পাঁচেরটা দেখাবো এক দশমিক পাঁচেরটা কি বলেছে দেখো কেউ করে না মানা কার কোন কাজে কেউ নিষেধ করে না তো চলো এটা সঠিক উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো উত্তরটা লিখেছি এক দশমিক পাঁচ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় সীমাহীন আকাশে কালো মেঘের দল এক প্রান্ত থেকে আর প্রান্তে ঘুরে বেড়াই মেঘের এই কাজে কেউ মানা করে না তো এটা হচ্ছে একদম সঠিক উত্তর তোমরা একদম এটাই লিখে নাও তারপরে এক দশমিক ছয়টা কি বলেছে দেখো এবার আমাকে দিক দিতে হবে কী চাষের সময় কুমির এ কথা বলেছিল দেখো উত্তরটা আমি লিখেছি উপেন্দ্র কিশোর চৌধুরী লেখা বোকা কুমিরের কথা গল্পে ধান চাষের সময় কুমির প্রশ্নোক্ত উক্তিটি শিয়ালকে বলেছিল প্রশ্নোক্ত উক্তি বলতে এই যে এবার আমাকে গোড়ার দিক দিতে হবে এই উক্তিটি কিন্তু তখন কুমির শিয়ালকে বলেছিল ঠিক আছে এবার আমরা দেখে নেব এক দশমিক সাতেরটা কী বলেছে দেখো মাঠ মানে কি অর্থই খুশির অগাধ লুটোপুটি অর্থই এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো দেখো উত্তরটা আমি এখানে লিখেছি অর্থই মানে হচ্ছে যেন তল নেই এমন গভীর আর অগাধ মানে হচ্ছে অপরিসীম দুটোরই অর্থ মোটামুটি একই তোমরা লিখে নিও এবার এক দশমিক আটেরটা দেখে নেব কি বলেছে দেখো ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখো দেখো উত্তরটা আমি এখানে লিখেছি মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় যে দুটি গাছের নাম উল্লিখিত আছে সেই গাছ দুটি হলো একটা হচ্ছে চাপা গাছ আর একটা হচ্ছে বকুল গাছ ঠিক আছে এবার এক দশমিক নয়টা কি বলেছে দেখো ট্যাক শব্দের অর্থ কি ঠিক আছে তো দেখো উত্তরটা আমি এখানে লিখেছি দুটো ছোট নদী যখন একসঙ্গে মেশে তখন একটা ত্রিভুজ ভূখণ্ড তৈরি হয় এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথাকেই ট্যাক বলা হয় তো তোমরা অবশ্যই উত্তরটা লিখে নেবে এবার আমরা দেখে নেব এক দশমিক দশেরটা কি বলেছে দেখো করুণা করি বাঁচাও মরে এসে কখন ফণি মনসা এ কথা বলেছে তো চলো সঠিক উত্তর আমি দেখাচ্ছি দেখো উত্তরটা আমি এক দশমিক দশেরটা একটা ছাগল এসে ফনিমনসা গাছের কচি সবুজ পালং শাকের মতো পাতাগুলি কচকচ করে খেয়ে ফেলাই তার দেমাগ ভেঙে গেল। তখন ফনিমনসা মনসা বোনের পরির উদ্দেশ্যে প্রশ্নোক্ত উক্তিটি করেছে কোন উক্তিটি যে করুণা করি বাঁচাও মরে এসে এই কথাটা কিন্তু ফনিমনসা তখনই বলেছে বুঝতে পারছো কখন বলেছে যখন একটা ছাগল এসে ফণিমনসা গাছের কচি সবুজ পালং শাকের মতো পাতাগুলি কচকচ করে খেয়ে ফেলাই তার দেমাক ভেঙে গেল তখন কিন্তু এই কথাগুলি বলেছে ঠিক আছে এবার আমরা দুয়ের দাগেরগুলো গুলো দেখে নেব দুয়ের দাগের দেখো বলেছে নিজের ভাষায় উত্তর লেখো এইখানে কিন্তু কোনো বাক্য সংখ্যা বলেনি এখানে যেমন বলেছিল একটি বাক্যের উত্তর দাও তো এখানে সেরকম কোনো বাক্য উল্লেখ করেনি তো তোমাদের নিজের ভাষায় লিখতে হবে এই উত্তরগুলো কিন্তু একটু বড় হবে দু নম্বর আছে বটে কিন্তু মোটামুটি তিন নম্বর হলে ঠিক হতো তো আমি সেরকম মতোই লিখেছি তোমরা লিখে নাও কোনো অসুবিধা নেই তো দেখো টোটাল দশটা দেওয়া আছে দেখতে পাচ্ছ টোটাল দশটা আছে প্রত্যেকটার জন্য কিন্তু দুই দুই করে আছে দিয়ে মোট কুড়ি নম্বর আছে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো গল্পবুড়ো কবিতায় রূপকথার কোন কোন গল্প প্রসঙ্গ উল্লিখিত রয়েছে বা হয়েছে তো চলো এটা উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো উত্তরটা আমি লিখেছি দুই দশমিক এক সুনির্মল বসু লেখা গল্পবুড়ো কবিতায় দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ ঘোড়ার গল্প চোঁক বাঁধানো হীরে মানিকের গল্প সোনার কাঠি ও ময়নামতির গল্প এবং তেপান্তরের মাঠ মেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প এই এইসব রূপকথা উল্লিখিত আছে তো তোমরা অবশ্যই উত্তরটা খুব সুন্দর করে লিখে নেবে এবার আমি তোমাদের দুই দশমিক দুই একটা দেখাবো দুই দশমিক দুই কী বলেছে দেখো এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনোহাস গল্পে ফুটে উঠেছে তো তোমাদের এইগুলো সম্ভবত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোরে ছিল তখন হয়তো প্রশ্নগুলোর মান বলা ছিল না কিন্তু আমি তখন আলোচনা করেছিলাম তো তখন একটু বড় করে আলোচনা করেছিলাম এখন একটু ছোট করে আলোচনা করছি কারণ দুই নম্বর আছে দেখো উত্তরটা আমি লিখেছি দুই দশমিক দুই লীলা মজুমদারের বুনহাঁস গল্পে লাডাকের একটা বরফ ঢাকার নির্জন জায়গায় জোয়ানদের শিবিরে দুটি বুন আশ্রয় পায় যার মধ্যে একটি হাঁস ছিল আহত বুঝতে পেরেছ ঘটনাটা বলে দিলাম একটু জোয়ানরা হাঁস দুটিকে মাছ তরকারি ভুট্টা ভাত ও ফলের কুচি খেতে দিত ধীরে ধীরে হাঁসটি সুস্থ হয়ে ওঠে অবশেষে শীত চলে গেলে হাঁস দুটি জোয়ানদের শিবির ছেড়ে চলে যায় এইভাবে জোয়ানদের শীতকাল কেটেছিল বুঝতে পেরেছ তো একদম সঠিক উত্তর কিন্তু আমি আলোচনা করেছি যতটুকু লেখা দরকার পড়ে পড়বে ততটুকুই আমি ঠিক লিখেছি তো তোমরা অবশ্যই আমার উপর বিশ্বাস রেখে উত্তরগুলো লিখে নাও আমি কিন্তু তোমাদের বইটা পড়েই মানে তোমাদের টেক্সট বইটা পড়েই কিন্তু আমি উত্তরগুলো তৈরি করেছি তো চলো এবার আমরা দুই দশমিক তিন একটা দেখাবো দুই দশমিক তিন একটা কি বলেছে দেখো নালিস আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। থানায় বড়োবাবুর কাছে হাবু কি কি নালিস জানিয়েছিল দেখো উত্তরটা আমি এখানে লিখেছি দুই দশমিক তিন কাছে হাবু গভীর দুঃখের সঙ্গে জানিয়েছিল যে তারা চার ভার একসঙ্গে একটি ঘরে থাকে এর মধ্যে বর্দা তার পছন্দ মতো সাতটা বেড়াল পোষেন মেজদা পোষেন আটটা কুকুর এগুলো তো তোমরা সবাই জানোই তোমরা আশা করি দারগা হাবু হাবু গল্পটা পড়েছ সেজদাও খুব ছাগল পোষার পাগলামি তিনি দশটি ছাগল পোষেন এবং সেগুলিকে ঘরেই বেঁধে রাখেন ফলে এসবের গন্ধে ঘরে বসবাস করা কষ্টকর হয়ে যায় দুর্গন্ধে প্রাণ যায় যায় অবস্থা তাই দুঃখে সে ভগবানকে ডাকে এই সব বলে হাবু বড়বাবুর কাছে নালিশ করেছিল তো কিভাবে নালিশ করেছিল বা কি কি নালিশ করেছিল সেগুলো আমরা দেখে নিলাম যে তার বর্দা বা মেজিদা বা সেজিদা কি কি পশেন সেগুলো বাবুকে বলেছিলেন তোমরা তো সবাই জানোই এবার আমি তোমাদের দুই দশমিক চারেরটা দেখাবো দুই দশমিক চারেরটা কি বলেছে দেখো এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্দিতিটির আলোকে এত আর কাজকর্মের পরিচয় দাও তো এতোয়া কি কি কাজ করতো সেই সব কাজকর্মে তোমাদের কিন্তু পরিচয় দিতে হবে দেখো আমি এখানে লিখেছি দুই দশমিক চার উদ্দাংশটি মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী থেকে নেওয়া হয়েছে এতোয়া গ্রামের সভ্রান্ত ব্যক্তি মতিবাবুর বাগাল অর্থাৎ রাখাল তার কাজ মতিবাবুর গরু ছাগল চড়ানো পুরনো আম বাগানে বাবুর ঘোর গরু চড়াতে চড়াতে সে টক আম শুকনো কাঠ মেটে আলু এবং পুকুরের পাড় থেকে শাক যা পাই সব তুলে নিয়ে রেখে দেয় ওর বস্তার মধ্যে তো এগুলোই তো এত আর কাজ সারাদিনের তারপর গরু নিয়ে এসে ডুলুং ডয়হস্যু হস্যু অনুসর্গ ডুলুং নদী পেরিয়ে চরে ওঠে ঘন সবুজে ঘন সবুজ লিখবে এখানে সবুজে লিখবে না ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে রেখাতে তার বাঁশে বোনা জালটা পেতে দেয় এগুলোই তার রোজকার কাজ বুঝতে পেরেছ তাহলে কি করে এত না ওই মতিবাবুর বাগাল মানে রাখাল তার কাজ হচ্ছে গরু ছাগল এগুলো চড়ানো আর গরু ছাগল চড়াতে চড়াতে ওই আম বাগানে আম কুড়োই তারপর তোমার শুকনো কাঠ মেটে আলু তারপরে পুকুরে পাত থেকে শাক এইগুলো সব নেয় দিয়ে ওর বস্তার মধ্যে ভরে নাই। কার বস্তায় ওই আর বস্তায় তারপর গরু নিয়ে এসে ডুলুং নদী পেরিয়ে চড়ে ওঠে আর ঘন সবুজ ঘাস বনে গরু চড়াতে গরু মোষ ছেড়ে দিয়ে সুবর্ণের খাতে তার বাঁশে বোনা জালটা পেতে দেয় এইগুলোই ছিল এতোয়ার কাজ ঠিক আছে এবার আমরা দুই দশমিক পাঁচেরটা দেখে নেবো কি বলেছে দেখো বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো তো চলো এটার উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দুই দশমিক পাঁচের উত্তরটা দেখো বিমলা একটি শান্ত মেয়ে সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাইশ অনুযায়ী কাজ করে চলে সে ফুল এনে ঠাকুরের পুজো করে দুরন্ত খোঁকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব রয়েছে বিমলার উপর বাগানে ছাগল ঢুকে নটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগল তাড়াতে হয় দাদা খেতে বসলে নুন দিতে হয় পান খেয়ে চুন লাগলে মানে এখানে ঝাল লাগলে লিখবে পান খেয়ে ঝাল লাগলে পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয় অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই পাই ভাগে বেশি সেই কারণে বিমলার অভিমান হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছ বিমলার অভিমানের কারণ তাহলে বাড়ি যত কাজ সমস্ত কিন্তু বিমলাকেই সামলাতে হচ্ছে অথচ খাবার বেলায় তার দাদাকে ভাইকে বেশি দিচ্ছে অথচ বিমলার জন্য যেটুকুই বাড়িতে পড়ে থাকে সেটুকুই বিমলার ভাগ্যে জোটে তার জন্যেই কিন্তু বিমলার অভিমান হয়েছে তো তোমরা উত্তরটা অবশ্যই লিখে নিও আমি খুব সুন্দর করেই তৈরি করেছি এখানে কিন্তু ঝাল কথাটা লিখবে আমার হয়তো টানে টানে লেখার সময় হয়ে গেছে চুন তো এখানে ঝাল কথাটা লিখে নেবে তো চলো এবার আমি দুই দশমিক ছয়টা তোমাদেরকে দেখাচ্ছি দুই দশমিক ছয়েরটা কি বলেছে দেখো ছাদটা ছিল আমার কোতাবে পড়া মরুভূমি ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন তো চলো এটা উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো উত্তরটা আমি লিখেছি দুই দশমিক ছয় আলোচ্য ছেলেবেলা পাঠ্যাংশটি কবি রবীন্দ্রনাথের ছেলেবেলা নামক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রবীন্দ্রনাথ এই রচনাংশে জানিয়েছেন তাঁর জীবনে বাড়ির খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোটবেলা থেকে অনেক বয়স পর্যন্ত তাঁর জীবনের নানা রকমের দিন নানাভাবে কেটে গিয়েছে ওই ছাদে বাড়ির তেতলার ঘরটি ছিল তার পিতার তার পিতা যখন বাইরে যেতেন তখন ছাদে যেতে পারাটা ছিল সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দের মতো ছাদ থেকে তিনি ছোট বড় নানা আকারের বাড়ি ও রাস্তার লোকে চলাচল লক্ষ্য করতেন সব মিলিয়ে ছাড় ছিল তার কাছে কেতাবে পড়া মরুভূমি তো অবশ্যই তোমরা উত্তরটা লিখে নেবে তো ছেলেবেলার যে প্রসঙ্গ কিভাবে স্মরণ করেছেন তোমাদের এটুকু লিখতে হবে যে ছেলেবেলায় তিনি কি কি করতেন ছাদে গিয়ে সেগুলো লিখতে হবে তো সেটা আমি লিখেছি তোমাদের পাঠ্যটা পড়ে এবার আমি তোমাদের দুই দশমিক সাতটা দেখাবো তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান কেমন দিনে কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে তো কেমন দিন এইখানে একটা আছে দেখো প্রশ্ন আর কোন গান মানে একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন আছে দেখো উত্তরটা আমি লিখেছি খুব সুন্দর করে বৃষ্টির দিনে কথকের দেখো কোন দিন বৃষ্টির দিনে কথকের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়ে ছেলেবেলার মায়ের গলার গাওয়া বৃষ্টি পরে টাপুর টুপুর নদের এলো বান গানটি মনে পড়ে ঠিক আছে আর একবার বলছি বৃষ্টির দিনে কথকের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ছেলেবেলায় মায়ের গলায় গাওয়া এখানে গলার গলায় লিখবে মায়ের গলায় গাওয়া বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান গানটি মনে পড়ে তো অবশ্যই তোমরা এই উত্তরটা লিখে নেবে এবার আমরা দেখে নেব দুই দশমিক আটেরটা কি বলেছে দেখো ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো এখানে বলো লেখা আছে এখানে হলো হবে ঠিক আছে বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাং কি করেছিল দেখো উত্তরটা আমি এখানে লিখেছি দুই দশমিক আট পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশে ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয় সে ঠিক করে যে ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করবে যে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে সেই মতো ব্যাং ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করে যাত্রাপথে মৌমাছি মরগ ও ক্ষুদ্রাত্ম বাঘের সঙ্গে দেখা হলে তারাও ভগবানের কাছে যেতে চাইল অবশেষে তারা ভগবানের প্রাসাদে গিয়ে পৃথিবীকে খরার হাত থেকে রক্ষা করে তো ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে কি কি করেছিল সেগুলো আমরা দেখে নিলাম এবার আমরা দুই দশমিক নয়টা দেখে নেব দুই দশমিক নয়টা কি বলেছে দেখো ভেবে পাইনে নিচে কবি কি ভেবে পান না তো চলো এটার উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়া তরুটি সন্ধ্যে হলেই ভূতের নৃত্য শুরু করতো আবার হঠাৎ ঝিলিক মেরে আকাশে মেঘ করলে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড় গড় করতো যখন বৃষ্টি নেমে আসত তখন আবার তার কাঁপুনি দিয়ে জ্বর আসত বৃষ্টি থেমে গেলে আবার আকাশে চাঁদ উঠত তখন সেই ভালুক বা সেই গাছের খোঁজ পাওয়া যেত না সে তখন হীরার মাছ হয়ে লক্ষ লক্ষ মাছের ঝাঁকে ভিড় করত ভোরবেলার আবঝা অন্ধকারে এই সমস্ত ঘটনা কোথায় যেন লুকিয়ে যেত এই রকম গাছ নিয়ে কল্পনা করতে করতে কবি যেন হারিয়ে যায় কল্পনা জগতে তাই আর তিনি কিছু ভেবে পান না তো তোমরা অবশ্যই উত্তরটা লিখে নেবে উত্তরটা হয়তো একটু বড় হয়ে গেল তবু কোনো অসুবিধা নেই আমি তো একদম সঠিক উত্তরই লিখেছি তো তোমরা উত্তরটা লিখে নিও এবার আমি তোমাদের দুই দশমিক দশেরটা দেখাবো দুই দশমিক দশেরটা কি বলেছে দেখো ফণি ও বনের পরি নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো দেখো উত্তরটা আমি এখানে লিখেছি দুই দশমিক দশ নাটকের চরিত্র ও সংলাপের পাশাপাশি নাটকের কাহিনী বা গল্প যে বলে বলে এগিয়ে নিয়ে যায় সেই হল সূত্রধার সূত্রধার চরিত্র নাট্যাংশে চলমান অভিনয়কে মাঝে মধ্যেই ভেঙে দিয়ে নাট্যকারের বক্তব্য ও বিশ্লেষণ সরাসরি দর্শকের সামনে তুলে ধরে ফণিমনসা ও বনের পরি নাটকেও সূত্রধার সেই একই কাজগুলি করেছে সে দর্শককে জানিয়েছে বনের মাঝে এক ফণিমনসা গাছের কথা তার দুঃখের কথা ফণিমনসা কিভাবে বারবার বনের পরীর কাছে নিজের চেহারা বদল করে নিয়েছে সেটাও সূত্রধার জানিয়েছে শেষ পর্যন্ত ফণিমনসার কি পরিণত হয়েছে সেটাও জানিয়েছে সূত্রধার সব মিলিয়েই সূত্রধার নাটকটিতে দর্শককে বা পাঠককে প্রতি মুহূর্তে সজাগ ও সচেতন রেখেছে তাই তার ভূমিকা অনস্বীকার্য তো এই উত্তরটা আর দুই দশমিক নয়েরটা একটু বড় হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দুই আছে তো তাই এইটা একটু বড় হয়ে গেলো এখানে নিজের ভাষায় উত্তর দাও বলেছে তো কোনো বাক্য সংখ্যা বলেনি তো আমরা অবশ্যই একটু বড়ো হলেও লিখতে পারি সেটা ঠিক আছে তো চলো এবার আমি তোমাদের তিনের দাগেরগুলো দেখাবো তিনের দাগের কি বলেছে দেখো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো তিন দশমিক একের দেখো সন্ধি করো টোটাল পাঁচটা দেওয়া আছে দেখো পাঁচটার জন্য কিন্তু পাঁচ নম্বর আছে এক এক করে আছে প্রথমটা আছে দেখো মিসি যুক্ত কালো তারপরে আছে দেখো যুক্ত দিন তারপর দেখো যুক্ত ঠাকুর তারপর সৎ যুক্ত গ্রন্থ তারপর যুক্ত নির্ণয় তো দেখো আমি এখানে লিখেছি তিন দশমিক এক দশমিক এক মিসি যুক্ত কালো মিস কালো আমি যেমন ভাবে লিখেছি তোমরা এইভাবে লিখবে এই হস যদি না যাও তাহলে কিন্তু কেটে দিতে পারে তো খুব সুন্দর করে ফলো রাখবে হস কয়াকাল লয়কার কালো এত যুক্ত দিন এর দিন এ দয়ী দৈতান্ন যুক্ত ঠাকুর বট ঠাকুর হস দেবে ঠাকুর সৎ গ্রন্থ যুক্ত গ্রন্থ এখানে হস দেবে যেমন ভাবে তোমরা লিখবে একটা কোনো জায়গায় হের হলে কিন্তু নম্বর কেটে দেবে তারপরে এক দশমিক ওই তিন দশমিক এক দশমিক পাঁচ এটা দেখো যুক্ত নির্ণয় দিং নির্ণয় দ্বয়সী ইং দিয়ে হস দেবে নির্ণয় দুই তিন নয় মধ্যে রেপ অন্তুষ্ট ঠিক আছে এবার আমরা তিন দশমিক গুলো দেখে নেব তিন দশমিক দুইয়েরটা কি বলেছে দেখো নিচের পদগুলির ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে তা লেখো টোটাল পাঁচটা দেওয়া আছে পাঁচ নম্বর আছে দেখো আমি এখানে লিখেছি তিন দশমিক দুই দশমিক এক প্রচ্ছদ পয়ের অফালা যুক্ত ছদ ব্যাকেটে লিখবে অ যুক্ত ছ হস অচ্ছ এই নিয়মটা কিন্তু এখানে খাচ্ছে তার প্রাক ঐতিহাসিক প্রাক হস দেবে যুক্ত ঐতিহাসিক এখানে ক হস যুক্ত ওই মানে অ আসছে দিয়ে গ হয়ে যাচ্ছে দেখো এটা যুক্ত করে এখানে গ হচ্ছে তো এরপরে তিন দশমিক দুই দশমিক তিন একটা দেখো সদ ইচ্ছা একইভাবে সৎ যুক্ত ইচ্ছা দিয়ে ত হস সমান দি লিখেছি তারপরে দেখো বিদ্যুৎ বেগ বিদ্যুৎ যুক্ত বেগ ত হস ব হস দিয়ে দ হস ব হস তোমরা এইভাবে লিখবে তারপর পদ্ধতি পথ যুক্ত হতি দ হস হ হস দয় ধয়ে দেখো দয় ধয় হয়েছে তো তোমরা অবশ্যই এগুলো লিখবে আর প্রত্যেকটার পাশে তোমরা লিখতে পারো সংস্কৃত ব্যঞ্জন ধ্বনি সংস্কৃত ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রেখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ